আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলে আজকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নবম শ্রেণী রসায়ন বিষয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই। আজকে আমরা অধ্যায় সাতের সর্বশেষ যে টপিক যেটি রয়েছে, লা শাতেলিয়ারের নীতির উপর চাপের কী প্রভাব রয়েছে এবং একই সাথে ঘনমাত্রার কী প্রভাব রয়েছে, এই বিষয়টি আজকে আমরা মূলত শেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, এই যে বিষয়টি লা শাতেলিয়ার নীতির ক্ষেত্রে একটি বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের এবং ঘনমাত্রার কী প্রভাব রয়েছে এই বিষয়টি জানার জন্য আসো আমরা একটি বিক্রিয়া লিখি এবং সেই বিক্রিয়া দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। মনে করো আমরা আমাদের সবচেয়ে পরিচিত এবং তোমাদের বইতে যেই বিক্রিয়াটি উল্লেখ করা আছে সেই বিক্রিয়াটি তোমাদের বোঝাই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে আমাদের সবচেয়ে পরিচিত যে বিক্রিয়া নাইট্রোজেন আর এই যে হাইড্রোজেন, এরা বিক্রিয়া করে মনে করো অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করছে। এই বিক্রিয়াটিকে যদি আমরা সমতা করি, তোমরা জানো সমতা করার জন্য আমাদের এখানে একটা 2 দিতে হয় আর এখানে একটা 3 দিতে হয়। সমতা হয়ে গেল, তোমরা আশা করি সবাই সমতা এটি করতে পারো। আচ্ছা দেখো, আমরা জানি নাইট্রোজেন এটি কিন্তু গ্যাসীয় পদার্থ, তাই না? তার মানে এটির ভৌত অবস্থা আমরা নিচে ব্র্যাকেটের মধ্যে ছোট করে আমরা উল্লেখ করতে পারি যে এটি গ্যাস, গ্যাসের জি। হাইড্রোজেন এটাও একটা গ্যাসীয় পদার্থ, সো আমরা এটারও ভৌত অবস্থা উল্লেখ করলাম যে নিচে ব্র্যাকেটে প্রত্যেকটি পদার্থের ভৌত অবস্থা উল্লেখ করতে হয় এভাবে। আবার অ্যামোনিয়া যেটি, এটিও আমরা জানি এটিও গ্যাসীয় পদার্থ, তাই না? এই জন্য এটিও ভৌত অবস্থা আমরা নিচে উল্লেখ করলাম, ব্র্যাকেটের মধ্যে এটিও গ্যাসীয় পদার্থ। তোমরা নিশ্চয় জানো যদি কোনো পদার্থ তরল হতো তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে লিকুইড মানে তরল এর লিখতাম, আর যদি আমাদের এখানে এই পদার্থগুলোর মধ্যে কোনোটি যদি কঠিন হতো সেক্ষেত্রে আমরা অবশ্যই ওই পদার্থটির নিচে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখতাম সলিড এস, মানে সলিডের এস, সলিড মানে কঠিন, আমরা তখন এস লিখতাম। শুধু তাই নয়, যদি এমন কোনো পদার্থ আমরা এখানে নিতাম যে এই পদার্থটা পানিতে দ্রবীভূত অবস্থায় আছে, যদি কোনো পদার্থ পানিতে যদি দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে ওই পদার্থকে আমরা বলি যে জলীয় দ্রবণ, মানে ওই পদার্থের জলীয় দ্রবণ বলি। সেক্ষেত্রে আমরা তখন কিন্তু ব্র্যাকেটের মধ্যে একিউ লিখতাম, একিউ মানে হলো অ্যাকুয়াস সলিউশন, মানে জলীয় দ্রবণ অবস্থায় কিন্তু ওই পদার্থটি রয়েছে। এভাবে আমরা প্রতিটি পদার্থের ভৌত অবস্থা পৃথকভাবে আমরা এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু উল্লেখ করে দিই। আমরা এই বিষয়টি এখানে কেন আলোচনা করলাম? হ্যাঁ, এই প্রশ্নের জন্য কিন্তু এই বিষয়টি খুবই প্রাসঙ্গিক, এজন্য তোমাদেরকে আলোচনা করলাম এই বিষয়টি। সেটি হচ্ছে যে যদি আমরা কোনো রাসায়নিক বিক্রিয়া নেই এবং সেই বিক্রিয়াটি যদি সাম্যাবস্থায় থাকে, দেখো কোনো রাসায়নিক বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকতে হয় তাহলে প্রথম শর্তই হচ্ছে বিক্রিয়াকে অভিমুখী হতে হবে। দেখো এই বিক্রিয়াটি অভিমুখী, এই বিক্রিয়া অভিমুখী নয়, তাহলে আমাদের এই বিক্রিয়াকে প্রথমত যেটা করতে হবে সেটি হচ্ছে উভমুখী করতে হবে। আমরা গত ক্লাসে কিন্তু উভমুখী বিক্রিয়া কাকে বলে সেটি আমরা শিখেছি, তাহলে এই বিক্রিয়াটি উভমুখী, নাম্বার ওয়ান। দ্বিতীয় শর্ত যেটি এই বিক্রিয়ার মধ্যে থাকতে হবে সেটি হচ্ছে এই বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকতে হবে। সাম্যাবস্থা, বিক্রিয়ার সাম্যাবস্থা কাকে বলে এটিও কিন্তু তোমরা আগের ক্লাসে শিখেছ, তোমরা এই বিষয়টি জানো। তাহলে এই বিক্রিয়াটির মধ্যে আমরা 2টি বৈশিষ্ট্য দেখতে পেলাম, 1 নম্বর উভমুখী, 2 নম্বর হচ্ছে এই বিক্রিয়াটা সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় থাকতে চাইলে, কোনো বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে তখন অবশ্যই কিন্তু সেই বিক্রিয়া উভমুখী হয়। তার মানে আমরা এখানে বিক্রিয়াটি সাম্যাবস্থায় রয়েছে এটিও বলতে পারি, বিক্রিয়াটি সাম্যাবস্থায় রয়েছে আছে 1 নম্বর, এটি ধরো 1 নম্বর বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে। ওকে, দ্বিতীয়ত এই বিক্রিয়ার যতগুলো উপাদান, বিক্রিয়ক যতগুলো পদার্থ এবং উৎপাদ যতগুলো পদার্থ, সবগুলো পদার্থের মধ্যে এখানে যে কোনো একটি পদার্থ কমপক্ষে হতে হবে গ্যাসীয়। দেখো আমরা এখানে সবগুলো গ্যাসীয় দেখতে পাচ্ছি, সবগুলো গ্যাসীয় হতে পারে, কমপক্ষে একটি উপাদান গ্যাসীয় হতেই হবে। যদি এখানে এই সবগুলো উপাদানের মধ্যে কোনোটিই যদি গ্যাসীয় পদার্থ না হয় তাহলে এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের কোনো প্রভাব থাকবে না। চাপের প্রভাব জিনিসটা কি আসলে, এটি আমরা আস্তে আস্তে এদিকে আমরা যাব যে আসলে চাপের প্রভাব জিনিসটা কি। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো আমরা যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব, এই ব্যাপারটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই বা চাপের প্রয়োগ যদি আমরা করতে চাই, তো সেক্ষেত্রে এই বিক্রিয়ার মধ্যে অন্তত পক্ষে আমরা এখন দেখলাম যে 2টা বৈশিষ্ট্যের কথা বলেছি, একটা এই বিক্রিয়া সাম্যাবস্থা থাকতে হবে, আর দ্বিতীয়ত এই পদার্থগুলোর মধ্যে যে কোনো একটি পদার্থ গ্যাসীয় হতে হবে, 2 নম্বর বৈশিষ্ট্য শেষ। শুধু তাই না, এর মধ্যে আরও একটা বৈশিষ্ট্য থাকতে হবে, 3 নম্বর বৈশিষ্ট্য, সেটা কি? তৃতীয়ত বৈশিষ্ট্য হচ্ছে এই বিক্রিয়ার বিক্রিয়কগুলোর বাম দিককার মোট মোল সংখ্যা, এটা কত তোমাকে হিসাব করতে হবে। যেমন দেখো এই যে নাইট্রোজেন, এটার সামনে কোনো সংখ্যা নেই, যেমন হাইড্রোজেনের সামনে 3 সংখ্যা রয়েছে। কোনো পদার্থের সামনে অবস্থানকারী যে সংখ্যা সেই সংখ্যাকে আমরা বলি ওই পদার্থের মোল সংখ্যা। তাহলে এখানে নাইট্রোজেন কত মোল রয়েছে? 3 মোল। দেখো হাইড্রোজেন এখানে রয়েছে 3 মোল, আর নাইট্রোজেনের আগে কোনো সংখ্যা নেই, তার মানে হাইড্রোজেন কত মোল রয়েছে? 1 মোল নাইট্রোজেন রয়েছে। তাহলে আমরা বিক্রিয়কের মোল সংখ্যা যদি আমরা মোট হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়কের মোট কত মোল বিক্রিয়ক রয়েছে, 3 আর 1
4 মোল বিক্রিয়ক রয়েছে আর উৎপাদের মোল সংখ্যা কত 2 তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার কিন্তু একটা পার্থক্য আছে তিন নম্বর যে ব্যাপারটি এখানে থাকতেই হবে সেটি হচ্ছে বিক্রিয়কের মোট মোল সংখ্যা আর উৎপাদের মোট মোল সংখ্যার মধ্যে পার্থক্য থাকতে হবে যদি পার্থক্য না থাকে তাহলে কিন্তু এই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব থাকবে না আচ্ছা চাপের প্রভাব জিনিসটা কি আমরা সেদিকে যাচ্ছি আচ্ছা তাহলে আমরা ধরে নিলাম এই এই যে তিনটা বৈশিষ্ট্যের কথা বললাম তিনটা বৈশিষ্ট্য কিন্তু এই বিক্রিয়াটির মধ্যে বিদ্যমান তাহলে এবার আমরা সামনের দিকে আস্তে আস্তে যাই এবার মনে করো তুমি এই যে বিক্রিয়াটি এটি একটি আবদ্ধ পাত্রে তুমি সংগঠিত করছো তোমার কাছে একটা পাত্র রয়েছে পাত্রের মুখ বন্ধ করা আবদ্ধ সেই পাত্রের মধ্যে তুমি প্রথমে মনে করো সাপোজ তুমি প্রথমে তুমি 5 কেজি অ্যামোনিয়া নাইট্রোজেন গ্যাস নিয়েছো এবং ওই পাত্রের মধ্যেই তুমি প্রথমে 5 কেজি মনে করো হাইড্রোজেন গ্যাস নিয়েছো সাপোজ তোমার বোঝার জন্য বলছি তাহলে এই পাত্রের মধ্যে তাহলে মোট কত কেজি গ্যাস নিলাম আমরা প্রথমে পাত্রের মধ্যে মোট তাহলে কিন্তু আমরা 10 কেজি গ্যাস নিলাম তাই না এই 10 কেজি নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের যে মিশ্রণ এরা তারা কিন্তু পরস্পরের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে একটা সময় পর মনে করো যে তুমি সেক্ষেত্রে 5 কেজি নাইট্রোজেন এবং 5 কেজি হাইড্রোজেনের মধ্যে এই দুইটা পদার্থ বিক্রিয়া করে 5 কেজি অ্যামোনিয়া উৎপন্ন করলো মনে করো যে 5 কেজি অ্যামোনিয়া উৎপন্ন করলো তাহলে আমরা প্রথমে বিক্রিয়ক নিয়েছিলাম মোট 10 কেজি আর অ্যামোনিয়া উৎপন্ন হয়ে গেল 5 কেজি তাহলে বলো তো মোট বিক্রিয়ক আর কত কেজি আছে মোট বিক্রিয়ক কিন্তু এখন আছে হলো 5 কেজি তাই না কারণ এই বিক্রিয়কগুলো থেকে কিন্তু 5 কেজি পদার্থ অন্য পদার্থে পরিণত হয়ে গেছে তার মানে প্রথমে যদি এই দুইটা 10 কেজি পদার্থ থাকে সেখান থেকে 5 কেজি যদি অন্য পদার্থে রূপান্তরিত হয় তাহলে এই বিক্রিয়কগুলো কিন্তু এখন আসে আর 5 কেজি তার মানে পাত্রের মধ্যে 5 কেজি মনে করো হাইড্রোজেন রয়েছে আর 5 কেজি মনে করো সরি পাত্রের মধ্যে মোট 5 কেজি এই দুইটা পদার্থ এখন আসে তাহলে এই দুইটা পদার্থের মোট 5 কেজি আর উৎপাদ রয়েছে অ্যামোনিয়া এটিও পাত্রের মধ্যে মোট 5 কেজি মানে পাত্রের মধ্যে মোট সবগুলো গ্যাস মিলে 10 কেজি ওকে তাহলে আমরা দেখলাম এখানে বিক্রিয়কের পরিমাণ পাত্রের মধ্যে এখন যতটুকু আছে আবার উৎপাদের পরিমাণও কিন্তু পাত্রের মধ্যে ঠিক ততটুকুই আছে সমান পরিমাণ এরূপ অবস্থায় যেটি ঘটবে বা ঘটে সেটি হচ্ছে যে এই যে পরিমাণ এরপরে এই অবস্থায় রূপান্তরিত বা এই অবস্থায় আসার পর 1 সেকেন্ডে বা একক সময়ে যতটুকু বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় ঠিক ওই 1 সেকেন্ডে ঠিক ততটুকু পরিমাণ উৎপাদ আবার বিক্রিয়কে পরিণত হয় মনে করো এই উভয় পদার্থ 5 কেজি 5 কেজি হওয়ার পর তুমি এবার তুমি পর্যবেক্ষণ করছো 1 সেকেন্ডে বিক্রিয়ার হার পর্যবেক্ষণ করছো সেক্ষেত্রে তুমি দেখলে 1 সেকেন্ডে এই দুইটা পদার্থ 100 গ্রাম অ্যামোনিয়াতে পরিণত হলো আবার তুমি একইভাবে তখন তুমি দেখতে পাবে যে ওই 1 সেকেন্ডে অ্যামোনিয়া ভেঙে গিয়ে আবার 100 গ্রাম নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করছে অর্থাৎ ওই একই সময়ে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এই দুটা হার কি হলো বলতো পরস্পর সমান হলো যখন কোনো রাসায়নিক বিক্রিয়া এই অবস্থায় উপনীত হয় তখন রাসায়নিক বিক্রিয়া সেই অবস্থাকে আমরা বলি রাসায়নিক সাম্যাবস্থা এই যে প্রশ্ন আমরা আজকে যেটা বোঝার চেষ্টা করছি এই প্রশ্নে তুমি যদি রাসায়নিক সাম্যাবস্থা ক্লিয়ারলি না বুঝো তাহলে কিন্তু তুমি এই প্রশ্নের যে মূল বিষয়টি সেটি কিন্তু তুমি কখনোই ধরতে পারবে না প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বুঝলাম যে যখন কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ আর পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ যখন সমান হয় তখন রাসায়নিক বিক্রিয়ার ওই অবস্থাকে আমরা বলি রাসায়নিক সাম্যাবস্থা যদি কোনো রাসায়নিক বিক্রিয়া 1 নম্বর এরকম সাম্যাবস্থায় থাকে দ্বিতীয়ত এই বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থগুলোর মধ্যে যে কোনো একটি পদার্থ যদি গ্যাসীয় হয় তৃতীয়ত বিক্রিয়কের মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মোল সংখ্যার মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে ওই বিক্রিয়ার যে পাত্র আমরা বলেছিলাম না যে এই বিক্রিয়াটা আমরা একটা আবদ্ধ পাত্রে সংগঠিত করছি এই বিক্রিয়ার পাত্রে যে মুখ রয়েছে সেই মুখের উপর তুমি যখন চাপ দাও অতিরিক্ত যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করো বা বাইরে থেকে যদি পাত্রের ভেতরে যদি বাইরে থেকে যদি চাপ দাও ঠিক আছে এবং পাত্রের ভেতরে আয়তন যদি তাতে করে পরিবর্তন হয় তাহলে কিন্তু এই যে রাসায়নিক বিক্রিয়া যেটি সাম্যাবস্থায় ছিল এই বিক্রিয়া কিন্তু আর সাম্যাবস্থায় থাকবে না এটি হচ্ছে মূল বক্তব্য সেটি হচ্ছে যে কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকার পর ওই বিক্রিয়ার মধ্যে যদি এই তিনটা বৈশিষ্ট্য থাকে এরপরে তুমি যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করো অতিরিক্ত ওই পাত্রের মধ্যে তাহলে ওই বিক্রিয়া সাম্যাবস্থায় থাকবে না তাহলে কী হবে সাম্যাবস্থায় থাকবে না মানে এটা কি এটার মানে হলো যে হয় সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাবে অথবা এই পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাবে কোন দিককার বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাবে সেই বিষয়টি আমরা এখন শিখব আচ্ছা কোন দিককার বিক্রিয়ার গতিবেগ বাড়বে এই বিষয়টি বোঝার জন্য তোমাদের আরেকটি বিষয় জানতে হবে সেটি হচ্ছে দেখো এখানে আমরা বলেছি যে এখানে মোল সংখ্যা হলো 3 এর 4 মোল সংখ্যার আরেকটা নাম আছে সেটা হচ্ছে অণুর সংখ্যা তাই না আমরা জানি দেখো এখানে হাইড্রোজেন কত অণু রয়েছে এখানে 3 অণু তার মানে মোল সংখ্যা মানেই হলো অণুর সংখ্যা মোল সংখ্যা সেম
আচ্ছা, এখন কোন একটা পদার্থের মোল সংখ্যা যত বেশি আমরা নেই একটা পাত্রে, মনে করো যে পাত্র আমরা কথা বলছি ওই পাত্রেই তুমি শুধুমাত্র যদি হাইড্রোজেন গ্যাস নাও এক মোল, তাহলে তাহলে ওই পাত্রের ভিতরে যতটুকু চাপ থাকবে, যতটুকু চাপ ওই গ্যাসটা উৎপন্ন করবে, যদি তুমি আরও এক মোল যদি বেশি হাইড্রোজেন নাও, দুই মোল যদি নাও, তাহলে পাত্রের ভিতরে চাপ আরও বাড়লো। যদি আরও বেশি যদি হাইড্রোজেন গ্যাস নাও, আরও এক মোল বেশি নিয়ে যদি তিন মোল নাও, তাহলে পাত্রের ভিতরে চাপ আরও বাড়বে, তাই না? হ্যাঁ, এই এই যে বিষয়টি, এই বিষয়টি প্রত্যেকটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো একটা পাত্রে আমরা যত বেশি মোল আমরা গ্যাসীয় পদার্থ নিব, পাত্রের ভেতরে চাপ তত বাড়বে। আর কোনো পাত্রের মধ্যে যত কম মোল আমরা গ্যাসীয় পদার্থ নিব, পাত্রের ভেতরে চাপ কিন্তু তত কমবে। তাহলে বলো তো, শুধুমাত্র বিক্রিয়কগুলো যদি আমরা বিবেচনা করি, বিক্রিয়কের মোল সংখ্যা চার, তাহলে বিক্রিয়কের জন্য পাত্রের চাপ বেশি হবে নাকি উৎপাদের মোল সংখ্যা দুই, উৎপাদের জন্য পাত্রের ভিতরে চাপ বেশি হবে? যদি আলাদাভাবে যদি আমরা বিবেচনা করি, দেখো বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, তার মানে এই দুটো গ্যাস যদি পাত্রের মধ্যে বেশি থাকে, তাহলে পাত্রের ভিতরে চাপ বাড়বে, চাপ বেশি হবে। আর এই গ্যাসের মোল সংখ্যা কম, সুতরাং উৎপাদ যদি পাত্রের মধ্যে বেশি থাকে, তাহলে তুলনামূলকভাবে এটা মোল সংখ্যা কম হওয়ার কারণে পাত্রের মধ্যে চাপ কমবে, চাপ কমবে। তাহলে আমরা বুঝলাম যে কোনো গ্যাসের ক্ষেত্রে তার মোল সংখ্যা যত বেশি, পাত্রের ভেতরে উৎপন্ন চাপও হয় তত বেশি, আর মোল সংখ্যা যত কম, পাত্রের ভেতরে চাপও হয় কিন্তু তত কম হয়। আচ্ছা, এখন এখন যদি আমরা বলছিলাম যে আমরা যদি ওই সাম্যাবস্থায় থাকা কোনো বিক্রিয়াকে যদি আমরা বাইরে থেকে চাপ প্রয়োগ করি, তাহলে এই বিক্রিয়ার যে কোনো একদিকের বিক্রিয়ার গতিবেগ বাড়ে, সেই সেই দিকটা কোনটা? হ্যাঁ, তোমাদের এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যেই দিকে বিক্রিয়ার অণুর সংখ্যা তথা মোল সংখ্যা কম, সেই দিকে বিক্রিয়ার গতিবেগ বাড়বে। দেখো, অণুর সংখ্যা গতি কম ডান দিকে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে অণুর সংখ্যা কম। যেহেতু সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এখানে উৎপাদের অণুর সংখ্যা যেহেতু কম, সুতরাং চাপ প্রয়োগ করলে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাবে। ওকে, এটা কেন বৃদ্ধি পাবে? যত বেশি ওই পাত্রের মধ্যে অ্যামোনিয়া উৎপন্ন হবে, অ্যামোনিয়ার মোল সংখ্যা বিক্রিয়কের চেয়ে তুলনামূলক কম, অর্থাৎ পাত্রের ভিতরে চাপ তত কমবে। আমরা চাপ দিচ্ছি, পাত্রের ভেতরে চাপ বাইরে থেকে প্রয়োগ করার কারণে চাপ পাত্রের ভিতরে চাপ বেশি হওয়ার কথা, কিন্তু কম মোল সংখ্যা বিশিষ্ট পদার্থ উৎপন্ন হওয়ার কারণে পাত্রের ভেতরে চাপ অটোমেটিক কমবে। যত কম মোল সংখ্যা বিশিষ্ট পদার্থ পাত্রের মধ্যে উৎপন্ন হবে, পাত্রের ভেতরে তত চাপ কমবে। তার মানে আমরা বাইরে থেকে চাপ বৃদ্ধি করছি, কিন্তু কম মোল সংখ্যা বিশিষ্ট গ্যাস উৎপন্ন হওয়ার মাধ্যমে সেই চাপটা কী হয়ে যাচ্ছে? সেই চাপটা কমে যাচ্ছে। সে চাপটা যে কমে যাচ্ছে, এটার একটা নাম আমরা গতদিন শিখেছি, তাই না? সেটা হলো আমরা বলি যে এই চাপটা প্রশমিত হচ্ছে। চাপ আমরা দিচ্ছি, বাট ভেতরে কম মোল সংখ্যা বিশিষ্ট পদার্থ উৎপন্ন হচ্ছে এবং পাত্রের ভেতরে চাপ কমে যাচ্ছে। তার মানে হচ্ছে প্রয়োগকৃত যে চাপ, তার ফলাফল প্রশমিত হচ্ছে। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, সেটা হলো রাসায়নিক সাম্যাবস্থা ডান দিকে সরে যাচ্ছে, এটাও কিন্তু আমরা বলতে পারি। তাহলে আমাদের কিন্তু এই যে আজকে যে আলোচ্য বিষয়, সেটি কিন্তু আমাদের শেষ। তাহলে আমরা বলতে পারি যে উহুমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি আমরা বাহ্যিকভাবে যদি আমরা চাপ প্রয়োগ করি, তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা বেশি মোল থেকে কম মোলের দিকে অগ্রসর হয় এবং সাম্যাবস্থা বেশি মোল থেকে কম মোলের দিকে সরে যায়, এবং মানে বাইরে থেকে বাহ্যিকভাবে প্রযুক্ত চাপ কী হয় সেখানে প্রশমিত হয়। এই ছিল আজকে আমাদের আলোচ্য যে বিষয় বা আলোচনার মূল বক্তব্য। আশা করি তোমরা খুব ভালো করে এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের জন্য যে HW আজকের, সেটি হলো CWDHW। আমি তোমাদের জন্য HW দিতে চাই। HW হচ্ছে এই CW2HW। তোমরা সুন্দর করে এই ব্যাখ্যাটি কিন্তু খাতায় ব্যাখ্যা করে করে লিখবে, ঠিক আছে? যাতে করে তোমরা পূর্ণ মার্কস যাতে পরীক্ষাতে পাও, সেভাবে তোমরা বই দেখে দেখে বইয়ের ভাষাগুলো ব্যবহার করে তোমরা সুন্দর করে গুছিয়ে HWটা করবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।